ফার্স আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো অ্যান্টিকোলিনার্জিক অ্যান্ড স্পাজমোডিক ড্রাগ, অর্থাৎ অ্যাট্রোফিন সালফেট জাতীয় ঔষধগুলো নিয়ে কথা বলবো। তার আগে জেনে নেই এই ঔষধগুলো কী কী কাজ করে। এই ওষুধগুলো সাধারণত বিষক্রিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, কাঁপুনি, খিঁচুনি, লালাখরণ ইত্যাদি রোগের ক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার করা হয়। আপনার প্রাণীর যদি বিষক্রিয়া হয় সেক্ষেত্রে আপনি অ্যাট্রোফিন সালফেট জাতীয় ঔষধ ব্যবহার করলেই ভালো ফল পাবেন। তো সেক্ষেত্রে এই রোগের চিকিৎসা যদি আপনার জানা না থাকে, দেখা যাবে একজন পল্লী চিকিৎসক এসে 50 টাকার ওষুধ দিয়ে আপনার থেকে 500 কি 2000 টাকাও নিয়ে যেতে পারে। সুতরাং এই ওষুধগুলো আপনার জন্য জানা প্রয়োজন। তো এখন জানবো সে ওষুধগুলো কী। অ্যাট্রোফিন ইঞ্জেকশন, এটি টেকনো কোম্পানি। বিষক্রিয়ার ক্ষেত্রে 1 মিলি 4 কেজি দৈহিক ওজনের জন্য ব্যবহার করা যেতে পারে মাংসে। তারপর ট্রোফিন ভেট ইঞ্জেকশন, এটি একমি কোম্পানি, এটিও একইভাবে ব্যবহার করতে পারবেন। অ্যাট্রো পিন সালফেট ইঞ্জেকশন, এটি কেমিস্ট কোম্পানি, এটিও একইভাবে ব্যবহার করতে পারবেন। ট্রোফিন ভেট ইঞ্জেকশন, এটি ইথিক্যাল কোম্পানি, এটিও একইভাবে ব্যবহার করতে পারবেন। তো এই ওষুধগুলো অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ, কেননা বিষক্রিয়া হয়ে গেলে তখন এই ওষুধগুলো আপনি ব্যবহার করে সহজেই প্রাণীকে সুস্থ করে তুলতে পারবেন। যদি আপনার জানা না থাকে তাহলে অবশ্যই আপনার লস হবে বা আপনার থেকে বেশি টাকা নিয়ে যাবে। তো আজকের বাড়ি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।